সরলা কাই আগবহাইছে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস মেলেটেলো ডিভিএস এক্সএল 100 এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস এভরিডে মশলা ফিউশন আৰু নেরোলেক সুরক্ষা ফ্রাইডিস্ট এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। বিশ্লাখ টকা কি সাধারণ কথা নাকি? নেট বয়ে স্যার, নেটলি কি করব, ঘাই দিব ধরি। তুমি উকার পাক ডগরি গালি পারবা কিয়া? হা দুয়ো কিবা দোষ করছি আর মদ খাইছি? তাকে তো দু লগতে হেড স্যার অতিনু মদ খাই রাতে মজাত হিপ হয়ে পড়ি আছে। কি হয়ে পড়ি আছে? হিপ হই হিপ হিপ মই ভূত আর ভিরাম গঙ্গা জল সাপ সাপ কথা বয়া পাই লাভ নাই। হাতত কে ধরছি? বহাসুন কথা পাতু। ও অপু কুনি হে তুমি, কি নাম তোমার, ঘর কোত, কব পারবা না? তুমি হাফিজ রিক্সাওয়ালা হই তুমি কায়ে? হেডমাস্টারক কবা ঘৈণীয়েকক যদি জীবনতে লাগে সোনকালে আমার লগত ডিল করক। মো আশা কইব না লাগে, আপুনি ইমান পয়সা দিব নোৱায়ে, আৰু পয়সা নিদিলে ভাইটিহতে মোক জীয়াই ৰাখিব নোৱায়ে, বেছিকে মদ নেখাব আপুনি। চকুত কাপোৰ বান্ধি আনিছে, মই কেনেকে জানিম ক'ত আছো? ক'ত গেছিল দিয়ক ছাৰ, পুলিচক খবৰ দিলাক নেকি? হাফিজ ভাই ঠিকেই কৈছে, পুলিচত খবৰ দিব নালাগে। কিন্তু চুতীয়া, মই বহুত ভাবি চিন্তিয়ে কৈছোঁ ছাৰ, পুলিচক খবৰ নিদিবহে ছাৰ। নিদিয়ে নিদিয়ে, কেতিয়াও নিদিয়ে, আপুনি যাওকগৈ। পুলিচত খবৰ দিব লাগিব ছাৰ। কিন্তু চুতীয়া, পুলিচত খবৰ দিয়া কথাটো হাফিজ ভাইয়ে জানিব নালাগে। অপহৰণকাৰীয়ে যে হাফিজ ভাইৰ লগত যোগাযোগ কৰিব খাটাং, আপোনাৰ ক্লজ মানুহ বুলি হাফিজ ভাই সিহঁতে জানে। কিন্তু হাফিজতকৈ আপুনি ভোলা কেৰাপা, সিহঁতে মোৰ বেছি ক্লজ। হাফিজ ভাই অশিক্ষিত মানুহ যদিও আটাইতকৈ সহজ সৰল আৰু সৎ মানুহ, সেইকাৰণে হাফিজ ভাইক ছিলেক্ট কৰিছে। এতিয়াহে খেলখন জমিব। মনৰ ইচ্ছাৰ কথা কম, শুনে বা নুশুনে, সুনীতাই যে তেতিয়া কৈছিল বুদ্ধিটো। দাদা ঘুমে থাকলি ভৰি দুখন মালিচ কৰি থাকিবা, হাৰি পালি কান্দা এক্টিং কৰিবা আৰু কথাখিনি ক'বা, তিনিটা কাম একেলগে কৰিবা, ভৰি মালিচ, কান্দা আৰু ক। কিয়া জানতো ভৰি মালিচ কৰি আছো ৰব। কিয়া মই দেখোন কোৱা নাই? হা এনাই কৈছো, কথা এটা কবা লাগা আছিল হে। কি কথা ক ৰব? দে ক। ইটা দেখোন ওলে নাহে। কি কি নাহে, কথা ওলে নাহে? কথা ওলে আইব ৰব, কান্দোনে ওলে নাহে। কি কান্দা নলে নাহে? হা ভৰি মালিচ কৰবা দিছিল, কল্লু কান্দি কান্দি কবা দিছিল, কান্দা দেখোন ওলে নাহে হে। ভৰি মালিচ কৰি আনবা দিছিল, তিনটা কাম একেলগে কৰবা দিছিল, ভৰি মালিচ, কান্দা আৰু ক। কুনিয়া? সুনীতাই। সুনীতাই এই দুদিন আমাৰ তাতে থাকিব। সুনীতাই মোক আপোনাক ভৰি মালিচ কৰি কান্দি কান্দি কবা দিছিল, ইতা নাকান্দাকে ক, মোক মামা ঠিক যাবা দিব। ও কি কৈছিয়ে বন্ধু? ও তুমিহে, মই জয়া বুলি ভাবিছিলো। ভাবছিল না জয়া বুলি? অঁ চকখাই উঠিল আকৌ। চকখাইনো কিয় উঠবা লাগে, তাই আপোনাৰ ইমান খেয়াল ৰাখে, ইমান মৰম কৰে। হয় হয়, মই কাহানিও অস্বীকাৰ নকৰোঁ, জয়াই মোৰ খেয়াল ৰাখে, মোক মৰম কৰে, কিন্তু তাতকৈ বেছি কামোৰহে, বুজিছানে? কিনো কামোৰ কওকচোন শুনো। এ বহুত কামোৰ দিয়া, গম পোৱাই নহয়। বাৰু জয়াৰ প্ৰসংগ এৰা, বেলেগ কথা কোৱা। পূৰ্ণিমা ধৰে আউসিত বিচৰিলি লাভ নহ'ব। কি ক'লা? হ'ব হ'ব, একলা বাদ্য হ'ব, আপনার বন্ধু কক গেলে বড়লা নহয় হে, হাজমোলার কথা কছু, কোকবা গেল
প্ৰেমলতাৰ অপহৰণত তাৰ হাত আছে হেনো? মই কোৱা নাই দেই। কি মই কোৱা নাই এ? প্ৰেমলতাৰ অপহৰণত হজমুলাৰ হাত আছে। মই কোৱা কথা নহয়। তে কোনি কোৱা কথা এ? হে ৰাম, গোটেই ৰাইজখনে কৈছোন। সঁচা নে মিছা হে দাদা? মই নাজানিম দেই। ৰাইজখনকো অবিশ্বাস কৰিব নোৱাৰো, হজমুলাকো পৰ বুলিব নোৱাৰো। পৰ আপোনাৰ কথা নহয় হে, সঁচা মিছাৰ কথা হে। মিছা ক'লেনো কি ডাল হ'ব? ৰাইজখনে মিছা কথা ক'বনে? ফোনটো অফ, সেই সন্দেহৰ কাৰণ। আচ্ছা ঠিক আছে। কাক ফোন কৰিলে ছাৰ? আটলাণ্টাক ক'লো। মই আকৌ ভাবিলো ডেকাক ফোন কৰিলে নেকি। এই ডেকাই আকৌ আহি চিঠিখনে লৈ গ'লি। দি দিলে? দিলো। চে, দিব নালাগিছিল নহয় ছাৰ। কিয়? জেৰক্স কপি এটা ৰাখিব লাগিছিল। কিয়? অফিচ কপি এটা লাগে নহয় ছাৰ। অৰিজিনেলখনে থানাৰ অফিচ কপি? নহয় ছাৰ, আজিকালি গুদঙীয়া গৰু বহুত যে, থানাত সোমাই চিঠিখন খাই পেলালে কি কৰিব? গৰুৱে চিঠি? মনত পৰিছেনে ছাৰ, সেই যে আগৰ মেট্ৰিকৰ। হে ৰাম, কিনো ভয় খুৱাই দিয়েহে মনত। ছাৰ আপুনি এণ্ড্ৰইড ফোন এটা লওক, তেনেকুৱা ফোন এটা থকা হ'লে চিঠিখনৰ ফটো এখন তুলি থ'ব পাৰিলেহেঁতেন। এইটো ফোনতো কেমেৰা আছে। এ থকহে ছাৰ, এইটো ফোনৰ কেমেৰা ছটোক প যেন দেখিব, থটোক ত যেন দেখিব, শেষত চিঠি গুচি পিটি হ'বগৈ। দুৱাৰ খোলা থকা দেখা পাই সোমাই আহিলোঁ দিয়ক ছাৰ। ভালেই কৰিলা, বহা। কিবা ভাবলাক না ছাৰ? কি? যেনেকে পাৰে টাকাখিনি দি তেওঁক বাচাব লাগে, আনাৰ ব্যৱস্থা কৰিব লাগে, কিবা ভাবলাক না ছাৰ? বেলেগ এটা কথাহে মই ভাবি আছোঁ। কি দিয়ক ছাৰ? তুমি অহাৰ আগে আগে মই চুতীয়াক ক'লোঁ। কওকহে চুতীয়া। এই ৰাম, সেইবোৰ কথা ভাবৰ কথা, মোক কিয় ক'বলৈ কৈছে? আপুনিয়ে কওক। মোৰো ভাল লগা নাই, আপুনিয়ে কওক। কওক ছাৰে কি কৈ গেল ভাইজান? এ নুশুনাই ভাল হ'ব নেকি হাফিজ ভাই? নুশুনলি ভাল লাগবান নাই দিয়ক। প্ৰব্লেম, শুনি ভাল নাপাব, তথাপিও শুনক। ছাৰে ভাবি ভাবি তৎপোৱা নাই, উগ্ৰপন্থী অপহৰণকাৰীয়ে বাৰে বাৰে কিয় আপোনাক মিডিলমেন পাতে। মৰণ নোহোৱা হওঁ, প্ৰেমলতাক এৰি দিব নানে দেই। পইচা যদি দিব ছাৰে টাকা দিব লাগিব। নেদলি মাৰি ফেলব। এবি কান্দ কিয়া? বৰ মোক কৈছিলো এটাই, এনে সুন্দৰ বগা যোগা থোগা পিতু মৰণ নোহোৱা হওঁ কেনকে মাৰবয়ে? পাউৰা চানা এটা মাৰভা মোৰ লাগে, আৰু মানুহে মানুহক মাৰে, মানুহগেলা কিয় ইমান নিৰ্দয় হৈছে? এই বুঢ়ী গেলো মই। বুজলি নাই এতিয়া? এ কিয় নুবুজিম হে, অসমীয়া কথাহে কৈছি, সি বুজি পাইছি না বনাই নাজানো, মই হলি পাইছো ভাই। তে ফোন কৰবি, মই আহোঁ দে। যক যক যক। দাদা হাতৰ ৰুমক গেলি গেলিও গোটেই খেলি মেলি খান হ'ব। এফালে ভোলা দাদা হাতত তাতেও চুনিতা বাই আছে, নাটক আখান কৰি হাফিজ দাদাৰ বাৰাণ্ডাতে বহি কথা পাতিব লাগিল।
চাউন লাগবো। এতকে বেশি সাউন হলেও বইয়া হবো। কি হা চিনি পাইছি বউ? ইয়াই কিনো কোৱা, তোমাক মই কিয় চিনি নাপাম? তুমি কান্দছ কিয়? দুখতে বউ, দুখতে কান্দি আছো। মানে দুখতে কান্দে ৰবা, সুখত কাৱে না কান্দে। তোমাৰ কিয় দুখ হৈছে? মোৰ জীৱনটো দুখতে ভৰি গৈছে বউ। উলা পাচি দুলি আনকি মৌজাদাৰৰ ভাকৰিতো মোৰ দুখ নদ্ৰা হৈছে বউ। নাকেনবা হা, কি হৈছে তোমাৰ? নুসুধব বউ, কলজা ফাটি যায়। আপনি হাফিজ দাদার বাদে বেলেগর কথা ভাবব পারবো? হাই আল্লাহ, কি নকহা, সাতটা জনমতো বাড়িব নরু। তোমার হইছে কি হা? হইছে কি নুহুটব? কি হইছে, কি কান্দি আছে? দেখছ না, তেখেনর বেরেন আমার বারান্দাত বহি কান্দি আছে। অলপ আগতে দেখো হাহি আছিলে। মই হাহি? অলপ আগতে দেখো খিলখিলকে হাহি হাহি মোবাইলত মোর কাখেদি কথা পাতি যায় আছিলে। উখর পিছতে তো দুখ আহে দাদা। হইছে কি এ? হব, বুধেদার লগত কথা পাতবা লাগে। ঘরের পেরে মুখ গেলি ধরা চাইছি। না পাতা কিও? ফোন করি আছো, কাটি দিছি, বুধেদা নাহে। হব দিয়া হব দিয়া, তুমি না কানবা, মই যাই বুধে ভাইজানক পথে দি আছো। আহিলি চাহ কাপ দিবি? হব দিয়ক। হব, আগে এক গিলাস পানি দিও। দিয়া বহা তুমি। কিয় চাব লাগে? হেৰ 200-300 টকা খৰচ কৰি থিয়েটাৰত কন্দা চাবলৈ যাব পাৰ, কিন্তু বিনা পইচাই বাস্তৱ জীৱনত বান্ধৱীয়ে কন্দা চাব নোৱাৰ, তাত বেয়া পাইছোঁ তোক। ইয়াই তুমি এথেনো কান্দি আছ? মোৰ কান্দানটো আহাৰ মেহা হাওতা ধৰা হান হৈছি দকব। কি কলা? আহাৰ মেহা হাওতা ধৰে যি, অনবৰতে মেঘ দি থাকে, বৈৰা নাহে আৰু যায়, এৰি এৰি যি বৈৰা নাহে। আকে কথা নাকেনবা, শুল চাখ। কি হৈছে বাৰু তোমাৰ কোৱাচোন? এই ব্ৰহ্মপদে ইয়াতে আহি কান্দি আছাহি যে, ৰাতিটো শুবলৈ দিয়া নাই, ফোন কৰি কৰি পাগল কৰি দিছা। দেখিছিব, আপোনালোকে মোৰ কান্দান দেখি দুখতে মৰে, এখেতে মোক পাত্তাই দিয়া নাই। কি মানুহ দিয়ক দাদা, আপনি ইমান কান্দি আছে, না মানুহ কিয় গুরুত্ব দিয়া নাই? আপনি ভিতরক যাকব, মই মানাম যাক, পুয়ার সময় না, কি কাম আছে করক যাই। হয়তো মোর বহুত কাম আছে। ও দাদা কান্দবা নেদব কিন্তু। শুনলাক, মোক কান্দাবা হাক দি গেছি। কিমান নাটক কৰিবা আৰু তুমি? আজি নাটক কৰা নাই সঁচাই। এইবোৰ নাটক মই চাবলৈ নাপাহে মৰিছো। কিয়ে গাৰপা কহৰি আহিলিয়ে? অ পিছফালে গেছিলো, বাটতে দেখা পুলিচক দেখিছিলি না? নাই দেখা। কিয়া বেটাই কাবার তিরির লগত চেনি গাই গাই ফোনত কথা পাতি আহি আছিল, ও মোকো নেট খিলাক। কি হল ইতা? আই ভই কিবা কথা পাতবো আমার লগত। কেনকে জানলি তই? জানো রে, মই কেনকে জানা তই? কিয়া তই মন্দিরের ঘন্টা নহয় আর মই সুনোর ভেউটা থকুতা নহয়, জুনি আহে ঘন্টা বাজাবো আর খুঁটাত সুন মুসব, দেখাই ঘন্টা নাবজকে আর খুঁটাত সুন নুমসাকে পার হয়ে যাব পারিব। ও আহি গেল ভক্ত সাধারু। কি ভক্ত সাধারু? এ ভক্ত ঘন্টা বাজাব আর সাধরুই সাদা খায় খুঁটাত সুন মুসব। এই একদম তার দেখি নাচবি, আইলে একদম পুরা ভাবত থাকবি। আজি মই দেখাক আলু তুলা শো করি এরিম, পুরা ভাবত থাক, বেলেগ কথা কো দে। তারপিছত অনিলক এনেকে মাসছি, অনিলর নাকেদি রোগ রোগ কেতেজ। হাও কুনি মাল্লাকে অনিলক? নমন রব, এ দেখাটা কথা এটা শুনি আছো দে, তারপিছত কো কি হয়।
পদ্মা সভা পরে সদাহিব অমরপুরে তাক কিন্তু ডোকে মরার পেরে বাঁচলা সিনেমার কাহিনী কই বহি আছা ও সঁচা কাহিনী বুলি ভাবছিল না কি দেখা দা সিনেমা হে সিনেমার কাহিনী বহকচোন বহক তন্থক মই এটা গুরুত্বপূর্ণ কথা কম এ মুক কক মুক তাক কই লাভ নাই আহক আপনি আহক সামে ফালে এ কি গুরুত্বপূর্ণ বা ফোন বুঝলি নাই তা এ কেন বুঝি মে অসমীয়া কথা হে কইছি হি বুঝি পাইছি না বনাই নাজনু মই হলি পাইছো ভাই তে ফোন করবি মই আহ দে জক 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 ভগবান তুমি কি বিচাৰিছা কোৱাচোন চা চিংৰা পৰঠা হলিও হব কি কবা নাকানাকে কোৱা আহার মেয়া হাউটা আন হয়েছি হে আখান দোকানত যাই চা সিংড়া খাওয়া কম ভাই যাবি বাবা হ্যাঁ ফালৰ পৰা এপাক আহোঁ ৰ'ব প্ৰেমলতাৰ কিবা খবৰ পালি না নাই পোৱা খবৰ হ'বলৈ কিটো আছে আহিলে আহিব তাই আকৌ ফোন চোন নকৰা নাই কৈছিলে বোলে ছাৰক মাত্ৰ এক মিনিট সময় কথা পাতিছে হে ভগৱান অলপ বেছি সময়ো কৰিব নোলাক না এক মিনিট সময় নুকিয়ে বাবা তলুগাৰ মাৰতে শেষ হয় হয় এক মিনিট সময় একোৱেই নহয় তলুগাৰ মাৰতে শেষ মাষ্টৰৰ বুলি মাথাটো পাতলাহান হৈছিয়ে হ'বতো দে এনকেনো প্ৰেমলতাই ঠগবা লাগে না প্ৰেমলতাই ঠগিলে তো গোটাই চব জানিও নাজনা ভাও ধৰা দে প্ৰেমলতাই বোলে হাজমলাৰ লগত পলে যাই অপহৰণৰ নাটকখান কৰছিয়ে অ বন্ধু শুনক হে বন্ধু হে বন্ধু শুনছি না হে বন্ধু শুনকচোন উফ ভগৱান তুমি বা কি বিচাৰিছা কোৱাচোন চা চিংৰা পৰঠা হলিও হব কি কবা নাকানাকে কোৱা আহাৰ মেয়া হাউটা আন হৈছি হে আখান দোকানত যাই চাহ চিংৰা খাওঁ আৰু দৌ মজাকে কথা পাতো দোকানৰ ভিতৰত এসোপা মানুহৰ মাজত কান্দি কান্দি নাটক কৰিবা কোনো দৰকাৰ নাই কি ক'ব খুজিছা ইয়াতে কোৱা ভকো লাগিছে হে বন্ধু কি কবা ইয়াতে কোৱা আৰু ঘৰলৈ গৈ কাহে ভালকে কোৱা ইয়ে কি নিৰ্দয় হে আপুনি কি কবা ইয়াতে কোৱা না প্লিজ প্লিজ কবা নালগে পইচা মোৰ লগত আছে দৌ পৰঠা খাওঁ আহক জানো নহয় এগলা সব মিছা কথা যা এখন কি তই ভাল পা বুলি তাইক চিতা নপৰাকে ৰাখিব পাৰবি ৰাইজ খান পাগলা হল নাকি এগলা কথা এনাই উইলে ফুৰব পাগলা হ বুলিয়ে তো কম নহলি বা প্ৰেমলতাৰ নিচিনা সাধা আপিটো খেনকে সকলে কয় যি কলি কলি দ্বিতীয়বাৰ এনাই কথা নকবি কিন্তু এশবাৰ কম সঁচা কথা কবাক লগি মোৰ ভয় নালগিব অ কনকি বুঢ়া হলি আহি এগলা কথা কবা নাপে বুলি ইটাও শিকাই দিব লাগব নাকি ৰাইজ এখানক পাগলা শিক্ষা দিলি ইতে গহে ঘৰৰ চটলত মেল বহিব তামোল বান্ধি সেৱা কৰি দণ্ড ভৰি তত পাবান নাই মই কৈ দিলো কিন্তু অ কোনিয়ে দণ্ড ভৰৈ নাম নাজনো তাৰ হেগলা মেল নামনো ঐ বৰলাকাই ঐ বৰলাকাই ছোৱালী দেখিলে পচন্দ লাগি যায় পচন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমৰ জৈ কপালত নাই বৰলাকাই আমাৰ বৰলাকাই
লাগাই আগবঢ়ালে অনমোল মেরি আল্ট্রা লাইট টি টাইম বাইট নিহার জেসমিন আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ইন্ডিকা ইজি হেয়ার কালার ভিভেল সো কিসমিস পেলেটেলো টিভিএস এক্সএল হান্ড্রেড এয়ারটেল ইন্ডিয়াস ফার্স্ট ওপেন নেটওয়ার্ক বিগ বাজার গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস এভরিডে মশলা ফিউজন আর নেরোলেক সুরক্ষা।